ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন রোশনি, আপনি যেটা জানতে চেয়েছেন, এটা যেটা প্রশ্ন করেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটা হবে যেটা মানুষকে হাঁকিয়ে নেওয়া হবে এবং এটা জাহান্নামের দিকে বা আপনার যেটা কিয়ামতের ময়দানে হাঁকিয়ে নেবে, এটা অর্থ না, বরং যে হাদিসে ব্যাখ্যাতে অর্থ করা হয়েছে সেটা ভুল করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা 10টা বড় বড় আলামতের কথা বলেছেন, সে আলামতগুলো এখনও প্রকাশ পায়নি। সেটা ইমাম মাহদি থেকে শুরু হবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী শেষ হবে না যে পর্যন্ত না আমার বংশধনদের মধ্যে এক ব্যক্তি সমগ্র আরবের অধিকারী হবে, তার নাম হবে আমার নামের অনুরূপ, অর্থাৎ মোহাম্মদ নাম হবে, এবং তাকে ইশারা করা হয়েছে ইমাম মাহদির হিসাবে। তিরমিজি ও আবু দাউদের বর্ণনা মিশকাত হাদিস নম্বর 5552, সে ইমাম মাহদি আমার বংশধরদের তথা ফাতেমার বংশ হতে জন্মলাভ করবে। আবু দাউদ হাদিস নম্বর 4284, কিয়ামত ওই পর্যন্ত অবশ্য কায়েম হবে না যে পর্যন্ত তোমরা তার পূর্বে 10টি নিদর্শন দেখতে না পাও। ধোঁয়া যা একাধারে 40 দিন পর্যন্ত পূর্ব দিক হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্ধকার করে রাখবে। 2 হচ্ছে দাজ্জালের আবির্ভাব, 3 হচ্ছে দাব্বাদুল আরদ নামে এক জন্তুর এর আবির্ভাব হবে। সেই ব্যক্তির হাতে, অন্য হাদিস রয়েছে, সেই ব্যক্তির হাতে এমন একটি থাকবে নিশানি, সেই ব্যক্তি মুমিন এবং আপনার কাফিরদের মধ্যে পার্থক্যকরণ করে দেবে। 4 নম্বর হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। 5 নম্বর হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ করা। 6 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজ বের হওয়া। 7 নম্বর হচ্ছে 3টি ভূখণ্ড তলিয়ে যাওয়া, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, 8 নম্বর হচ্ছে একটা পশ্চিম প্রান্তে, 9 নম্বর হচ্ছে একটা আরব ভূখণ্ডে, 10 নম্বর হচ্ছে সর্বশেষ নিদর্শন যেটা আপনি বর্ণনা করেছেন, ইয়ামান থেকে প্রকাশিত আগুন যা মানুষকে তাড়িয়ে এক স্থানে জমা করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2901।